नमस्कार बन्धुरा, आज के भिडियोते आपनि जानते पारबेन 2022 साले लक्ष्मी भाण्डार स्टेटासटा किभाबे चेक करबेन, सेक्षेत्रे आपनि टाकाटा कोन तारिखे पाबेन, 500 एबं 1000 टाका आपनार आवेदन अप्रूव होयेछे नाकि रिजेक्ट होये गेछे सेटा आपनि खूब सहजे चेक करे निते पारेन। ता किभाबे चेक करबेन, कोथाय जाबेन, सम्पूर्ण ब्यापारटा जानते देब एई भिडियोते। ता भिडियोटा अवश्यई प्रथम थेके लास्ट पर्यन्त देखबेन, कोनो जायगाय बाद देबेन ना। আর সবার প্রথমে ছোট্ট একটা কাজ, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো ভিডিও মিস যাবে না। তা বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইট প্রকাশিত হয়ে আছে অলরেডি, এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টাল প্রকাশিত হয়েছে, এবং এই পোর্টালের মাধ্যমে খুব সহজেই কিন্তু স্ট্যাটাসটা চেক করা যায়, এবং সেটি শুধুমাত্র যারা গভর্নমেন্ট অফিসার রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে আন্ডারে যারা কাজ করছে তারাই কিন্তু এটা করতে পারবে। আপনি যদি সাধারণ জনগণ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন না অনলাইনে, এবং সেক্ষেত্রে যদি আপনি টাকাটা না পেয়ে থাকেন বা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা তো বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবং লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা মোটামুটি প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যায়, এবং যদি 1 থেকে 5 তারিখের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট না হয় এবং সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন, এবং সেখানে কিন্তু খুব সহজে আপনি জেনে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে, বা আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে নম্বর ভুল বা ভুল ভ্রান্তি যাই কিছু প্রবলেম থাকুক কোনো, আপনি সরাসরি বিডিও অফিসে গিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সহজে কিন্তু এই সমস্যার সমাধান পেতে পারেন। তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা নিচ্ছে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন।